জোয়ার ভাটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। এমন একদিন আসবে যখন তেল গ্যাস কয়লা পুড়িয়ে যাবে কিন্তু বিদ্যুতের প্রয়োজন পুরাবে না। সম্প্রতি এক হিসাব বলছে, সারা দুনিয়াতে এই মুহূর্তে নবায়নযোগ্য জ্বালানি হতে 84 টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আর এই মুহূর্তে সারা দুনিয়ায় বিদ্যুতের চাহিদা হচ্ছে 12 টেরাওয়াট মাত্র। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি প্রাপ্যতার দিক থেকে খুবই সম্ভাবনাময় অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোগ নিলে আমাদের বর্তমান বিদ্যুৎ উৎপাদনের 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় বলে বিদ্যুৎ বিশেষজ্ঞরা মনে করেন। স্বাভাবিক নদীর স্রোত 2.3 মিটার সেকেন্ড হলে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের গড় গতি 3.4 মিটার সেকেন্ড, 24,000 কিলোমিটার নদী, 6,000 কিলোমিটার সারা বছর নাব্যতা থাকে। নদী ব্যবস্থাপনা উন্নত করলে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা আছে। সাগরের ঢেউয়ের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। উপকূলীয় অঞ্চলে জোয়ার বাটা স্রোত ব্যবহার করে টাইডাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায়। মাত্র 2 নটিক্যাল মাইল বেগের জোয়ার বাটা স্রোত থেকে অস্ট্রেলিয়ায় টাইডাল বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আর আমাদের বিশাল উপকূলীয় অঞ্চলের সব স্থানে জোয়ার বাটা স্রোত 2 নটিক্যাল মাইলের চেয়ে বেশি। এমনকি আন্তর্জাতিক সমুদ্র চার্ট অনুযায়ী সন্দ্বীপ চ্যানেলে জোয়ার বাটার বেগ 5.5 নটিক্যাল মাইল। শুধু এই চ্যানেলে ধারাবাহিক ভাসমান বা সাবমার্জিবল টারবাইন বসিয়ে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এছাড়া চট্টগ্রাম উপকূলের অন্যান্য স্থান, মেঘনা নদীর মোহনা ও সমগ্র দক্ষিণ উপকূল জুড়ে আরও প্রায় 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা দিয়ে পুরো উপকূলীয় উপজেলাগুলোর বিদ্যুৎ চাহিদা মিটিয়েও জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব। বিদ্যুৎ বিষয়ে প্রকৌশলীদের মতামত ও পরামর্শ গ্রহণ করলে খুব অল্প সময়ে 4,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেক্ষেত্রে নিম্নোক্ত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। 1. পূর্ণ মাত্রায় উৎপাদনে অক্ষম পুরানো বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নবায়ন করে 2,000 মেগাওয়াট। 2. কোজেনারেশনের মাধ্যমে 500 মেগাওয়াট। 3. নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে 1,000 মেগাওয়াট। লোড ব্যবস্থাপনা ও সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে 1,000 মেগাওয়াট, অর্থাৎ 6 থেকে 12 মাসের মধ্যে উৎপাদন বৃদ্ধি করা যায় 4,500 মেগাওয়াট। এতে খরচ হতে পারে 3,000 থেকে 4,000 কোটি টাকা। কুইক রেজাল্টের জন্য যেখানে বার্ষিক ভর্তুকি 28,000 কোটি টাকা, সেখানে তার 1/7 টাকা খরচ করে স্থায়ীভাবে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব। রামপারে 1,320 মেগাওয়াটের বিশাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য ব্যয় ধরা হয় $201 কোটি মার্কিন ডলার, অর্থাৎ 16,000 কোটি টাকা। এই প্রয়োজনীয় অর্থের 70% ঋণ দিবে ভারতের এক্সিম ব্যাংক, বাংলাদেশ দিবে 15%, বাকি 15% দিবে NTPC-র লাভ সমান সমান। ভারতের এক্সিম ব্যাংকে সুদসহ ঋণ শোধ করবে বাংলাদেশ। কয়লা আমদানির দায়িত্ব বাংলাদেশের। কয়লার অভাবে উৎপাদন ব্যাহত হলে বা যন্ত্রপাতি খারাপ হলে তার দায়ও বাংলাদেশের। বাংলাদেশের সাথে ভারতের NTPC-র এই চুক্তি অসম।